নরসিংদীতে সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাহমুদুল হাসান সৈকত সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এলাকাবাসী জানায়, সকালে শিবপুর উপজেলার দক্ষিণ পুরান্দিয়া এলাকায় সড়কের পাশে সৈকতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সৈকতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বজনরা জানায়, গতকাল দূরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি সৈকত। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়। পরে সদর থানা এলাকা থেকে সৈকতের গাড়িটিও উদ্ধার করে পুলিশ। তবে হত্যার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। রাজনীতি করতে গেলে সত্য থাকতে পারে, এটা তো আমরা বলতে পারবো না। আমি ব্যক্তিগত আমি জানি না আছে কিনা নাই, তবে তার সাথে একটা ছেলে চলতো, ওই 3 দিন যাবত নিখোঁজ। হয়তো ছদ্মবেশে কিংবা পরিচিত কোনো মুখ গাড়িতে উঠে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এখানে মৃতদেহটি ফেলে গিয়েছে। তো ব্যক্তিগতভাবে সে যেহেতু একদিকে ব্যবসা করতেন, আরেকদিকে সে রাজনীতির সাথে জড়িত ছিলেন, এবং পারিবারিক কোনো ঘটনা আছে কিনা, এই 3টা দিককেই সামনে রেখে আমরা তদন্ত করছি।